দেখো সরস্বতী পূজার দিন মানে প্রত্যেক বাঙালির কাছে একেবারে নির্দিষ্ট সূচি পাড়ার পুজোতে আসা অথবা বাড়ির পুজোতে থাকা। চেতলা অগ্রণীর মাঠেই এখানে পুজো হয়, তুমি দেখতেই পাচ্ছ সেই প্রতিমা, এবং সেখানে ফিরাদ হাকিম রয়েছেন, তার নাতনিকে নিয়ে তিনি এখানে একটা ভালো সময় কাটাচ্ছেন। ফিরাদদা, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করি সেটা হচ্ছে, সরস্বতী পুজো মানে যে বিষয়গুলো আমরা বুঝি তার একটা অনুষঙ্গ দেখতে পাচ্ছি, বাসন্তী পাঞ্জাবি, এটা কি একেবারে পরিকল্পনা মাফিক আজকের জন্য তুলে রাখা ছিল? না, এগুলো থাকে আমাদের কাছে, কেউ দেয় হয়তো, তাই পরি। আমরা আলমারি খুলি দেখি কোন পাঞ্জাবিটা কোন সময় ম্যাচ করবে, পরে নিই। সরস্বতী পুজো হচ্ছে বোধহয় আমাদের ছোটবেলার প্রথম পুজো যাতে আমরা সক্রিয় হই, কিভাবে বদলে যায় পুজোগুলো বয়সের সঙ্গে সঙ্গে? প্রথমে সরস্বতীকে আমরা পুজো করতে শিখি ভয় থেকে, যে পড়াশোনা করব। তখন মায়েরা বলতো যেহেতু কুল পাকে না, পাকতো না, আমাদের মা বোঝাতো যে কুল খেলে ফেল করে যাবে, ভয়ের চোটে কুল খেতাম না। আর সবথেকে আনন্দ হতো যে সরস্বতী পুজোর সময় সরস্বতীর কাছে বই খাতা থাকতো, তাই দুদিন পুজো ছুটি। এখন সেই সব দিন পাল্টে গেছে, এখন আমাদের তো সরস্বতীর প্রয়োজনটা শেষ হয়ে গেছে। কিন্তু একটা কথা, সরস্বতী যেহেতু জ্ঞানের দেবী, জ্ঞান বিদ্যা কখনো শেষ হয় না, সুতরাং সরস্বতী আমাদের জীবনে সবসময় থাকবে। আর এখন বিশেষ করে এখানে আসি হচ্ছে, যেহেতু আমি পাড়ায় সব অনুষ্ঠানেই থাকি, আড্ডা মারি, বাচ্চাদের সাথে থাকতে ভাল লাগে আমার, সেই জন্য আমি বসে থাকি। আর নিশ্চিতভাবে এখন, তখন প্যান্ডেল নিজেরা করতাম, নিজেরা শাড়ি নিয়ে এসে মায়ের কাছ থেকে প্যান্ডেল করা, ছোট সরস্বতী পুজো নিয়ে আসা, ওইটা নিয়ে মেতে থাকা। এখন প্যান্ডেল ট্যান্ডেল হয়ে যাচ্ছে, ভালো করে সরস্বতী পুজো হচ্ছে, বসে আছি, খাওয়া দাওয়া হবে ক্লাবে আজকে কালকে, অনেক মানুষজন আসবে। প্রিয়াকিমের সঙ্গেই কথা বলছিলাম, ছোট থেকে বড় হওয়া, সরস্বতী পুজোর বদল নিয়ে কথা বলছেন, তবে কিছু জিনিস বদলায় না, যেমন পাড়ায় এসে সবাই মিলে আড্ডা মারা বিভিন্নভাবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।